ভৌতিক মামলা কাকে বলে? মানে আমি আজকে আশ্চর্য হয়ে গেছি যে সানাউল্লাহর নামটা দেখে। আমি বললাম যে সে আবার জীবিত হয়ে কবে আসলো, যে কেমনে জীবিত হইলো, আর জীবিত হয়ে যখন হলো তখন আমাদের সাথে কেন কথা বললো না? তা আমাদের সাথে কথা না বলে তিনি মামলার আসামি হয়ে গেলেন কেন? কাজে এইভাবে সারা বাংলাদেশে বিদেশে আছে তাদেরকেও আপনার মামলার আসামি করা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিকভাবেই এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব এবং আশা করি এই সমস্ত শান্তিপূর্ণভাবেই আমরা চেষ্টা করব, আন্দোলনও চলবে এবং আমরা বেল যারা এই যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়েছে, আপনারা দেখেছেন এখানে সব সিনিয়র লয়ার আছে এবং তারা সকলেই এই বেল করার জন্য তারা সচেষ্ট রয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি আন্দোলনও এগিয়ে যাবে এবং আমাদের আইনি লড়াইও এগিয়ে যাবে। সানাউল্লাহ মিয়ার তো আমি বললাম দেখা করে নাই, কাজে সে ওকালতনামায় সই করতে পারবে না, তো আমরা কেমনে জামিন করবো বলে? সে তো ওকালতনামায় সই দিতে পারতেছে না। কাজে এখন যারা মামলা দিয়েছে তাদেরকে বলেন যে সানাউল্লাহ মিয়া কোথায় আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসতে, তাহলে পরে আমরা একটা চেষ্টা করবো একটা বেল পিটিশন একটা সই আনার জন্য।